আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমার একটা ক্লায়েন্টের কাজ করতেছিলাম, তো সেই ক্লায়েন্টের কাজে আমি আজকে আপনাদেরকে এখানে দেখাবো যে কি করে আমি সেটাকে কাজ করতেছি এবং একটা ওয়াই ডিজাইন নিয়ে আজকে যে ক্লায়েন্টের কাজটা, ক্লায়েন্টের রিকোয়ার নামটা হলো আপনার ymate-dous.com, এটা ওনার সাইট। তো আমরা যেটা করব মূলত এনার কাজটা শুরু করার আগে এটা আমি দেখাই দিচ্ছি। এই যে লোগোটা একটু আগে একটা ওয়াই একটা শেপ বানানো, এখানে ওয়াই আমি অনেকগুলো ওয়াই, এটা হলো ক্লায়েন্টের যারা ডিজাইন আরো সাবমিট করছে তাদের ডিজাইন গুলো এখানে আমি নিয়ে রাখছি, যে আমি চাইলাম একটা বিভিন্ন ডিজাইন দেখে নিজের একটা নতুনত্ব একটা ভেরিয়েশন নিয়ে আসি ডিজাইনে। যেমন এই ডিজাইনটা আমি একটু আগে বানালাম, তো আমি চাচ্ছি এই ধরনের ডিজাইনটা কিভাবে বানাবো সেটা যদি আপনাকে আমি দেখাই। আর এখানে সার্কেল দেখেন, আমি একটা সার্কেল নিয়ে দেখাই আপনাকে। এইখানে দেখেন আমি এই ডিজাইনটা আমারই করা, একদম ইউনিক এবং এখানে কোনো কপিরাইট নাই এই ডিজাইনে। তো আমি অনেকগুলো ডিজাইন এই জন্য বের করছি যেন আপনাদের বোঝাতে সুবিধা হয়। এখানে দেখেন এটা আমার হাতেরই ডিজাইন করা, একটু আগে নিজেই অনেকগুলো দিয়ে বানালাম। তো আমি আগে কার্ভটা করে নিচ্ছি, কার্ভটা করে নিলাম। একটা সার্কেল দেখেন, এখানে আপনার ইলিপস আছে, ইলিপস টুলটা নিয়ে নিলাম। ইলিপস টুলস নিয়ে ইলিপসটা আমি একটু যদি সরাই নি, দেখেন আমি এই ধরনের একটা ইলিপসের নিয়ে নিলাম। নেওয়ার পর আমি যদি ইলিপসটা একটু সাইড দিয়ে ন্যারো করে দিই, দেখেন তাহলে কিন্তু আমার প্রতিটা সাইডই ন্যারো হয়ে আসতেছে। তো আমি এটাকে আমি আরেকটু সরাই নিলাম, দেখেন এই সাইডের বর্ডার গুলো কিন্তু আরো চিকন হয়ে আসতেছে। তো এইটা দেখেন যখন আমি সিলেক্ট করতেছি, আমার দেখেন আমি এটাকে কালার চেঞ্জ করি, তাহলে হয়তো আপনাদেরকে বোঝাতে আমার সুবিধা হবে। দেখেন আমি কালার যখন দুইটা কালার নিচ্ছি তখন কিন্তু আমার সাইড দিয়ে এটাও অ্যারোটা চলে আসতেছে। দেখেন আমি যখন এখানে নিচ্ছি আমার পুরো সার্কেলটা কিন্তু এই ধরনের চিকন একটা সার্কেল অলমোস্ট দাঁড়ায় গেছে। হ্যাঁ, আমি চাই এটাকে আর একটু বোল্ড নিচে নামাবো, চালিয়ে নিতে পারি। এটা আপনার ডিজাইনের কি পারপাসে কোথায় ইউজ করবেন সেটার উপর বেস করে আপনি ডিজাইনটা করবেন। তো আমি এটাকে দেখেন একটা সার্কেল ওয়াইজ অলরেডি নিলাম, এটা একটা রাখলাম। এটাকে রেখে আমি পাথফাইন্ডার, যেটা আমি বিগত আমি যে চেষ্টা করি আপনাদের দ্রুত কাজগুলো শেখানোর জন্য, এবং দেখেন আমি পাথফাইন্ডার থেকে সিলেক্ট করে এখানে আমি যে টুলসটা ডিভাইড টুলস, দেখেন আমি এটা ডিভাইড করে ফেললাম। এটা আরেকটা ভাবে করা যায়, যেমন আমি এখানে কপি করে রাখছি, এখানে সিলেকশন করলাম, দেখেন এখানে এক্সেলেন্ট ডিভাইড। এখানে দেখেন আমি যদি এটাকে চাপ দিই আমাদের যতটুকু অংশ সবগুলো আলাদা আলাদা হয়ে যাবে, এখানে আনগ্রুপ করে আমি এটাকে ফেলে দিতে পারি। তো দেখেন এটা অনেকভাবে করা সম্ভব, যে যেটাতে কাজ করতে পারে বা বেটার লাগে যাকে যেভাবে কাজ করে। দেখেন এটা নিলাম আমি, এটাকে সেম একটা কপি করলাম, অল্টার ধরে মাউসের ডাবল পার্ট, দেখেন ডাবল একটা অপশন ক্রিয়েট হয়ে আছে, দেখেন একটু খেয়াল করেন। ডাবল অল্টার কিবোর্ডে অল্টার ধরলে কি হল, মাউস দিয়ে টান দিবেন ডাবল হয়ে যাবে। তো আমি এটাকে ধরে আমি দেখেন রোটেট করে ঘুরে নিব, রিফ্লেক্টে ডাবল চাপ দিব, এটা চলে আসবে প্রিভিউ। আমি এটাকে একটা নিব, দুটো হলো কপি অল্টার শিফট ধরে যদি চাপি তাহলে এই ধরনের পুরোটাই একটা সোজা চলে আসবে দেখেন। তো আপনি যদি মনে করেন এই ধরনের একটা সার্কেল যাচ্ছেন সেটা সার্কেল হয়ে যাবে। আর আপনি যদি মনে করেন না এটাকে আমি অন্য একটা প্যাটার্নে নিয়ে আসবো, এই সেম ডিজাইনটা দেখেন এখানে কিন্তু বের হয়ে আসছে, এটার মতো আসতেছে না। দেখেন এটা কিন্তু বললাম যে আপনার কপি না, চাইলে হুবহু যেহেতু কপি না সেহেতু একটা ভেরিয়েশন আসবেই। আর যদি এটাকে কপি করতে চান তাহলে ওটার মতো শেপ আসবে। এটা সি রিলেটেড একটা হয়ে গেল। সাপোজ আমি এটা না দিয়ে আমি যদি মনে করি অন্য একটা সার্কেল, দেখেন এখানে আরো অনেকজন অনেক ক্লায়েন্টের অনেক কিছু করছে, দেখেন ওয়াই দিয়ে আরেকটা ডিজাইন করছে ওনারা। তো আমি এখন যেটা করব আপনাকে, এটা গেল। আর এখানে আমি জাস্ট ওয়াই, এই ওয়াইটা করলাম কি করে সেটা যদি দেখাই। এখানে আমি পলিলাইন পেইন্ট টুলের কাছে সবচেয়ে মুখ্য কাজ পেইন্ট টুল। পেইন্ট টুল দিয়ে আপনারা চাইলে এই ধরেন আমি একটু ভেরিয়েশন নিয়ে আসবো, হুবহু এটা করার দরকার নেই। চাইলে দেখেন আমি এখানে একটু নতুনত্ব আরেকটা নিয়ে আসবো শেপ, চাইলে এখানে শেপ দিয়ে আপনি করতে পারেন, আবার পেইন্ট টুল দিয়েও করতে পারেন। পেইন্ট টুলের কালারটা আমি এখান থেকে রেড নিচ্ছি, এবং এখানে রেড নেওয়ার পর আমি এখানে এই অংশে দেখেন এখানে যখন আমি আসতেছি শেপ ফাইল স্টক, আমি এখানে চলে আসলে এটা আপ ডাউন নিচে হয়ে যাচ্ছে, শুধু আমি স্টকটা দেখতে পাচ্ছি। তখন এটা নির্ভর করবে আপনার কোন পারপাসে আপনি সেটাকে ইউজ করতেছেন। আমি এখানে দিলাম, দেখেন এটাকে আমি এখানে চাপ দেওয়ার পর যদি আমি ছেড়ে দিয়ে অল্টার ধরে দেন আমার এটা ভেরিয়েশনটা চলে আসবে। এখানে দেখেন আমি আবার আরেকটা টুলস, এখানে দেখেন পেন টুলসটা আমি নিয়ে আসতেছি। দেখেন এখানে নিয়ে আসার পর এইখানে যে অ্যারোটা আমি চাইলে কিন্তু এই অ্যারোটা ফেল দেওয়ার জন্য দেখেন আমি যদি অল্টার ধরে এখানে চাপ দিই তাহলে কিন্তু ওটা চলে যাবে, শুধু আমার এই মাথাটা ঠিক থাকবে। হ্যাঁ, আবার ব্যাক করি, আমি আবার নিয়ে আসতেছি। দেখেন আমি এই অংশটা এখানে নিলাম, আমি এই অংশ চাপ দিই, এই যে দেখেন আমি একটু জুম করে দেখা, এই যে আমি যখন অল্টার ধরে চাপ দিচ্ছি এখানে দেখেন একটা অ্যারো চলে আসতেছে। এখানে চাপ দেওয়ার পর আমার শুধু একটা অ্যারো থাকবে, জাস্ট এই অ্যারোটা। যদি এটাও না নিতে চাই আমি এখানে সিলেকশন করলাম, আবার সিলেকশন করে পেন টুল দিয়ে আমি এখানে, আচ্ছা ডাবল সিলেকশন হয়ে গেছে। আচ্ছা আমি আবার নিচ্ছি, দেখেন আমি একটু জুম করি তাহলে বোঝাতে সুবিধা হবে। এটা একটা ভাবে করা যায়, আরেকটা ভাবে করে দেখাবো আপনাদেরকে। এখানে সিলেকশন, এখানে ডাবল, এখানে ক্লিক করলাম, দেন আমি এখানে একটা, ও এটা কি, আচ্ছা আচ্ছা এটা এই পোর্শনটা সিলেক্ট হয়ে আছে। হ্যাঁ ওটা সিলেক্ট করার দরকার নাই, আমি জাস্ট আমার পেইন্ট টুল আমি যেখানে কাজ করব সেখানে এটা সিলেক্ট করলাম এবং এই অংশ আমি নিব, সেই অংশটা সিলেক্ট করলাম। দেখেন এটাকে আমি এই অংশ সিলেক্ট করে শুধু ওইখানে নিব এবং ইউটিউব পয়েন্টটা জাস্ট ক্লিক করে শেষ করে দিলাম। দেখেন এখন আপনি বলতে পারেন যে এত সুন্দর স্মুথ নাই, কোনো কিছু নাই। স্মুথ করার জন্য কি করতে হবে? স্মুথ টুল করার জন্য আপনার দেখেন স্মুথ টুলস, এইখানে দেন এই টুলস, স্মুথ টুলসে চলে আসবেন। এখানে আচ্ছা আগে যেটা সিলেকশন সেটা সিলেকশন করে নেবেন। আচ্ছা আমি উপরটা সিলেকশন করবো, এটা দেন এখানে স্মুথ টুলসে চলে এসে আমি এই সাইডগুলো যদি একটু হাত দিই দেন দেখেন অটোমেটিকলি স্মুথ হয়ে যাচ্ছে। তো এটা একটা সিস্টেম, আমি আরেকটা সিস্টেম দেখাবো বললাম। দেখেন এটা কিন্তু অলরেডি একটা সিস্টেম চলে, একটু বিভিন্ন ভেরিয়েশন আসলো। হুবহু আমি বললাম, হুবহু তো দরকার না, হুবহু হলে আপনি তো কপি হয়ে গেল। তো এটা গেল একটা সিস্টেম। আরেকটা সিস্টেম দেখেন আমি এখানে দেখেন আমি ইলিপস নিলাম। ইলিপস নিয়েও অনেকভাবে এটাকে করা যায়। হ্যাঁ ইলিপস নিয়ে ধরে ধরে দেখেন আমি যদি ইলিপস নিয়ে এখানে একটা ইলিপস নিলাম, ইলিপসটা আমি একটু ছোট করব, এটা সময় লাগবে বাট কাজটা আপনাদের একটা শিখতে পারবো। নতুন একটা কনসেপ্ট, যে কোনো ভাবে নতুন একটা কনসেপ্ট তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ ইলিপসের মাধ্যমে। দেখেন এখানে একটা নিলাম আমি ইলিপস দিয়ে, এখানে আরেকটা নেব, সরি ওটাকে না, আমি এটাকে সিলেক্ট করব দিয়ে আমি এই অংশে এখানে আমি সিলেকশন এই পয়েন্টটা ঠিক রাখবো, জাস্ট এটার উপরে যেন থাকে। হ্যাঁ এইখানে অ্যারোটা দেখেন এখানে থেকে এইখানে একটা অ্যারো চলে আসলো। দেন সেম ভাবেই আমি এখানে আরেকটা অ্যারো নিব। দেখেন আমি আরেকটা অ্যারো নিছি এখানে, দেন এই অ্যারোটাকেই আমি এটার সাথে মিল রাখবো। মিল রেখে দেখেন আমি যদি এই চারটাকে এখন সিলেকশন করি, চারটাকে সিলেকশন করে বাইরে নিয়ে আসি, এটাকে দেখেন আমি সিলেকশন করে আমি জাস্ট এই গ্রুপটা আনগ্রুপ করি এখানে সবগুলো। আচ্ছা আমি এখানে একটা সবগুলো লাইন কালার দিয়ে দিই, দেখেন কালার দিয়ে দিছি অলরেডি। তো আমি যদি মনে করি এক একটা কালার একটা দিব, আমি আনগ্রুপ করলাম। ও আচ্ছা এখানে সিলেকশন টুল দিয়ে আমি অলরেডি ভেঙে ফেলছি, আমি দেখাই। এখানে দেখেন অলরেডি সবগুলো গ্রুপ করা আছে, চাইলে এখানে আনগ্রুপ করে ফেলি। ও তার আগে আমি অলরেডি ভেঙে ফেলছি, আমি ভেঙে ফেলার আগের কাজটা করি, এটা নিয়ে আসি। আরে সবগুলো সিলেক্ট হয়ে গেছে কেন? এটা সিলেকশন আর এটা সিলেকশন, এটা সিলেকশন। অলরেডি আমি এটা কপি করলাম একটা, আপনাদের দেখাবো বলে। চাইলে আমি এটা না নিয়েও পারি, জাস্ট এটার একটা কালার দিলাম। কালার দিলেও সময় লাগবে হয়তো, সবগুলো আমি চাচ্ছি দ্রুত দেখাই, কারণ কালার দিয়ে দেখেন আমি সিলেকশন করে এখানে সবগুলো সিলেকশন করে নিলাম, এখানে আনগ্রুপ দিলাম। আচ্ছা আমি এখানে আরেকটা কাজ করে ফেলতে পারি, এটাকে নিয়ে এসে আমি এখানে একটা নির্দিষ্ট পরিমাণ একটা বক্সে ভাগ করে নিলাম, বা এই সেম অ্যালাইনমেন্ট ধরে আমি একটা যদি মনে করেন এখানে এরকম নেবেন, আমি এরকম ধরে একটা ভাঁজ করলাম। দেখেন আমি সবগুলো সিলেকশন গ্রুপ করে আনগ্রুপ করে ফেললাম, ভেঙে ফেললাম। এখন আপনি যে টুলস নিয়ে কাজ করবেন সেটা হলো, তো দেখেন এখানে দেখেন অলরেডি আমি সবগুলো সিলেক্ট করে নিছি। সিলেক্ট করে আমি একটু দেখে নিব যে এর অ্যালাইনমেন্ট গুলো সবগুলো বক্স, আমি কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল ওয়াই চাপ দেওয়ার পর দেখিনি কোথায়, দেখেন এখানে কিন্তু এটা মিলে নাই। তো আমি এটাকে হুবহু এর গায়ের উপরে নিয়ে ছেড়ে দিব। এটা ডবল হয়ে যাওয়ার কারণ কি আমি সেটা দেখবো। ডবল, আচ্ছা এখানে আমি সিলেকশন করি নাই। ও আচ্ছা সবগুলো আনগ্রুপ করে ফেলছি, তো এই জন্য গ্রুপ আমি একটা ওয়াই নিয়ে আসি, কন্ট্রোল ওয়াই। আমি এটাকে পুরোটাই আবার কপি করে নিয়ে আসি, তাহলে হয়তো আমার আগের জায়গায় নিয়ে আসতে সুবিধা হবে, কন্ট্রোল ওয়াই। আচ্ছা এই যে দেখেন আমি এটা নির্দিষ্ট পরিমাণ নিয়ে এসে এখানে রেখে দিলাম, সবগুলো সিলেকশন। এখন আমি কন্ট্রোল ওয়াই করব, ওয়াই করে দেখবো যে আসলে এখানে আমার কোথায় কি কি সিলেকশন করা হয়েছে, কোনটা সিলেকশন হয় নাই। तो এটা যদি আমি একটু দেখি দেখেন এটা কিন্তু আমার একটু গ্যাপ থেকে গেছে বায়ানের ভিতরে নিয়ে আসতে হবে তো এইখানে নিয়ে আসলাম এখন আমি জাস্ট সবগুলোকে সিলেকশন করব বা এটাকে আপনি ওয়াই করে রেখেও কাজটা করতে পারেন এখানে চলে আসবেন শেপ টুলস এ শেপ টুলস এই যে এটা নিব তারপর দেখি আমি এটা সিলেকশন এটা সিলেকশন এটা সিলেকশন দেখেন অলরেডি আমার একটা শেপ যেটা আমি চাচ্ছিলাম সেটা কিন্তু হয়ে গেছে আবার আমি এটা কিন্তু কন্ট্রোল ওয়াই করি দেখব আমি এখন দেখেন আমার কিন্তু এই শেপটা ইজিলি হয়ে গেছে এই যে আমি যদি এটাকে গ্রুপ কালার দিই দেখেন আর বাকিগুলো যদি ফেলে দিই সেটা নিচেরটা চলে গেছে এটা আমি ফেলবো না হ্যাঁ এই দেখেন জাস্ট আমি যেটা চাচ্ছিলাম সেম ভাবে আমার শেপটা অলমোস্ট এখানে হয়ে গেছে জাস্ট সার্কেল করে তো এটা গেল আমি সার্কেল করে এই শেপ চাইলে আমি এটাকে ওয়াইটাকে আমি এটার মতো করে বানাবো তো আমি এটাকে যেগুলো আছে থাক আমি এটা নেব এখন বাকি যেই প্যাটার্নটা ছিল এটা আমি চাইলে এর এখানেও করে ফেলতে পারি যেহেতু এটা আমারই করা তো আমি আবার এটা নতুন করে করতেছি দেখেন এই শেপটা নিলাম আমি অপোজিট এইখানে আরেকটা শেপ আছে চাইলে এটাকে আমি ছোট করে ফেলতে পারি এইভাবে যতটুকু আপনার লাগবে আমি এটা নিলাম এই শেপটা নেওয়ার জন্য বাকি শেপটা এটা গেল এখানে একটা এখান থেকে আরেকটা শেপ আসবে এটা চাইলে এটাকে আমি আমার মতো করে ভাঁজ করে নিতে পারবো কোনো সমস্যা নাই এটা গেল দুইটা শেপ এটা একটু ভেজাল আছে এটা আপনি পেইন্ট টুল দিয়ে করাটাই সবচেয়ে ভালো তারপর এটা করতে গেলে একটু সময় ধরে ধরে কাজটা করতে হবে তো আমি এটাকে এইভাবে না করে বাকিটা যেহেতু একটা শেপ নিয়ে আসলাম এটাকে আমি আমার মতো শেপ বানায় ফেলতেছি তাহলে ওটা তো করতে সময় লাগবে আমি চাচ্ছি না অল্প সময়ের মধ্যে আপনাদেরকে একটা ডিজাইন দেখাবো বলছি তারপর মনে হয় ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে তো দেখেন এখানে বাকি যে শেপটা আমি আমার মতো করে একটু ভেরিয়েশন নিয়ে আসবো হুবহু তো যেন না আসে এই জন্য দেখেন আমি এই শেপটা একটু আমার মতো করে এখানে নিয়ে নিব শেপটা আমি এখানে নিলাম এখন এটাকে আমি এইভাবে বা আপনি যেভাবে নিতে যাচ্ছেন এটাকে এটাকে যেটা নিতে নিতে যাচ্ছেন আপনি নিতে পারবেন আমি ভেবে নিলাম ডিফারেন্ট আউটলুক নিয়ে আসার জন্য জাস্ট এটাকে ধরে বাকিটা পরে আমি স্মুথ করে ফেলবো এটাকে যেমন স্মুথ টুলস বলছিলাম আমি স্মুথ টুলস আমি এখানে সিলেকশন করে নেব সবগুলো আমি স্মুথ করে নিব আচ্ছা এটা একটা শেপ আসলো সেটা সার্কেল রেক্ট্যাঙ্গেল অনেক ভাবে হতে পারে আচ্ছা এটা একটা শেপ চাইলে ওইরকম শেপ আপনি করতে পারেন যেটা আমি দেখালাম প্রথম তাহলে শেপটা যেটা হচ্ছে এইভাবে ধরে ধরে আপনার কাজগুলো আপনি চাইলে সার্কেল ওয়াইজ ধরে কাজটা করবেন এখানে এসে এইগুলো আমি একটু ছোট করে দিব পরে আমি এখানে স্মুথ টুলস দিয়ে স্মুথ করে ফেলবো অনেকভাবে করা যায় আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে কারণ এটা একটা সহজ ওয়ে কারণ অনেকভাবে যেহেতু করা যায় এই জন্য বলতেছি বন্ধুরা চাইলে এখানে দেখেন পেন টুল দিয়ে আমি আরেকটা কাজ করে ফেলতে পারি এখানে আমি আরেকটা শেপ নিতে পারি জাস্ট এই শেপটা আমি এরকম নিব এখন নিয়ে জাস্ট এটাকে আমি এটাকে আবার আউট হয়ে যাচ্ছে আমি একটু দেখে নেব এই যে দেখেন অলরেডি আমার কালার দিয়ে দিই কালার দিলে হয়তো হোয়াইট প্যাটার্ন আছে দেখেন এখানে কিন্তু আচ্ছা ওটা সিলেক্ট ওই দিকে না আচ্ছা সরি এটা এরকম না দিয়ে এটা এরকমও কার্ভ করা যেতে পারে সো এখানে একটু ভেরিয়েশন আসতে পারে এখানে পুরোটাই ফ্রেমটা আমি এখানে সার্কেল দিয়ে দিতে পারি, সার্কেল করে নিলাম, স্টক দিয়ে দিব। হুবহু হতে হবে তার মধ্যে কোনো কথা নাই, কারণ আপনার মতো আপনার ভেরিয়েশনটা আপনার কাছে আসবে, এটাই স্বাভাবিক। আর এক এক জনের কাজের কোয়ালিটি যেহেতু এক এক রকম, সো কারোর সাথে কারো মিল থাকবে না। আচ্ছা আমি এটাকে নিলাম, এটাকে আমি এই বর্ডারটা এখানে নেব, এটাকে আমি একটু ছোট করে নেব। এবং দুটোর মধ্যে সমন্বয় করে নেব আমি, যেন মনে হয় যেন এটার সাথে এটা ইনক্লুড ছিল। বা এটাকে আমি ধরে একটু বড় করে ফেলে ফেল, মানে এটা নির্ভর করবে আপনার ডিজাইনের শেপের উপরে, যে শেপটা আপনি এখানে দিতে যাচ্ছেন সেটার উপরে। আচ্ছা দেখেন এটাকে আমি এখন গ্রুপ করে আনগ্রুপ করে ফেলবো, আনগ্রুপ, বাকিটা আমার যতটুকু লাগবে না ফেলে দিব। আমার যতটুকু অংশ লাগবে আমি সেটাকে সিলেকশন করে নিব, এটাকে আমি সিলেকশন করব, বাকিটা এটা গ্রুপ একসাথে ইনক্লুড নাই, এই জন্য দেখেন এটা বের হয়ে গেছে। তো আমার এই শেপটাকে আমি ধরে নিব, ধরে আমার যে বর্ডার এন্ডিং পয়েন্ট যতটুকু আমার লাগবে সেটাকে ধরে আমি এখানে ফেলে দিব। এখানে দেখেন একটা অন্য একটা শেপ আসছে, তো আমি এটাকে যতটুকু অংশ আমার লাগবে আমি ধরেন এটাকে আমি একটা সার্কেল ওয়াইজ নিব, এটাকে আমি সিলেকশন করব, এটাকে আমি বাকিটা ফেলে দিব। এটাকে আমি এখন গ্রুপ করব, গ্রুপ করার পর বাকিটা যে স্মুথ টুলস বললাম আপনাকে, স্মুথ টুলস দিয়ে স্মুথ করে নিব। আচ্ছা এইগুলো সময় লাগবে, দেখে দেখে দেখেন এখানে কিন্তু অনেকগুলো লাইন অলরেডি চলে আসছে, জন্য নিচ্ছে না, তো এই জিনিসগুলো খেয়াল করব। তো আপনি চাইলে একটা কাজ দ্রুত করতে পারেন, আবার সময় ধরেও করতে পারেন। বাকি যে স্মুথ দেখেন এখানে একটু কার্ভ আছে, সো এটাকে আমি একটু স্মুথ করে নিব, কারণ এগুলো স্মুথ করে নিলে কি হবে আপনার দেখে মনে হবে জিনিসটা ইউনিক এবং একই শেপ। কারণ এইগুলো আমি একটু স্মুথ করে নিব। আর এইখানে যদি মনে হয় যে এটা কার্ভ না, তাহলে আপনি এটাকে সার্কেল নিতে পারেন, সার্কেল নিয়ে আপনি এইখানে সার্কেল আকারও করতে পারেন। এটাকে ধরে বাকিটা এই যে ইন্ডিং পয়েন্ট থাকবে সেটাকে ধরে আপনি নিতে পারেন এইভাবে। দেখেন আমি এখানে সিলেকশন করলাম, এটার সাথে এটা এন্ডিং পয়েন্ট, এটা ফেলে দিব, যতটুকু লাগবে না ততটুকু ফেলে দিব। দেখেন আমার অলরেডি এটাকে একটা পয়েন্ট চলে আসলো। তো বন্ধুরা শুধু যে এটা হতে হবে তা না, আমি আবারও বলে রাখি, শুধু যে এটা হতে হবে তা না, তাহলে আপনাদের মতো করে একটা নতুনত্ব শেপ নিয়ে আসবেন এবং ইউনিক কাজ করার চেষ্টা করবেন। শুধু ওয়াই যে একটা ওয়াই এটাই শেষ তা কিন্তু না। এখানে দেখেন আমি চাইলে এখন আমি যেটা বানালাম এটার সাথে জাস্ট এটাকে আমি সেট করতে পারি, এটাকে আমি গ্রুপ করলাম এটা। আচ্ছা এইগুলোকে গ্রুপ করব আগে, এই দুটো একটা গ্রুপ, এটা একটা গ্রুপ। দেখেন এখানে কিন্তু অলরেডি হয়ে গেছে এটা।